বুবলি কেন, হোয়াই বুবলি? কারণ তুমি মাত্র এসেছো, তুমি এসেই সাকিবের প্রেমে পড়তে হবে। সাকিব কত বড় তোমার থেকে বয়সে, তা দিয়ে তুমি নাম যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্ভে ধারণ করতে হবে। গায়ে পড়ে একজন সুপারস্টারের গায়ে এসে মেয়েরা পড়তেই পারে, কিন্তু আমি গ্রহণ করব কেন? আমরা যখন টেলিভিশনে অভিনয় করতাম, টেলিভিশনের নায়িকা ছিলাম, কোনো দিক থেকে তো খারাপ ছিলাম না। গায়ে আমার আসলে আমার যেটা মনে হয় যে দোষটা শুধুমাত্র সাকিব খানকে দিলে আমি বুঝতে পারবো না, দোষটা আসলে মেয়েদেরও হওয়া উচিত। যেমন অপু যখন ওর সাথে প্রেম করেছে বা বিয়ে করেছে, ছেলে হয়েছে, ওরটার দুঃখ ছিল। এরকম কিছুই হয়নি, আমি খুব সুখ্যাত এবং সবার খুব প্রিয় সাংবাদিক ছিলাম। আমি ইন্টারভিউ নিলে সবাই খুব খুশি হতো, কারণ তখন তো আমি নিজেও অভিনয় করতাম, কাজে সবাই খুশি হতো। শুধু একজন নায়ক, তখনকার নায়ক একজন আমাকে বলেছিলেন একটা কথা, আমার কথাটা খুব খারাপ লেগেছিল, মানে অপমান হয়েছিল। তিনি আমাকে বলছিলেন যে আসেন আসেন সাংঘাতিক, এভাবে। তা আমি বললাম সাংঘাতিক মানে? বলে সাংবাদিক আর সাংঘাতিক তো একই কথা, আমারও মেজাজ খারাপ হয় এসব বলে। হ্যাঁ, তা আমি বললাম যে তাই নাকি, সাংবাদিক আর সাংঘাতিক একই? তা সাংঘাতিকের চেহারা তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা। বলে না, আপনি পারবেন না দেখাতে, কেন আপনি তো আবার টিভি আর্টিস্ট, টিভি। মানে এই দুটো কটাক্ষ আমার মনে আছে, আমি আর প্রকাশ্যে তার নামটি বললাম না। এখন তিনি আমার দেখা হলে খুব ভালো ব্যবহার করেন, ভালো কথা বলেন, কিন্তু ক্ষতটা থেকে যায়, ক্ষতটা রয়েছে যে আজও মনে আছে, আজও বলছেন এই কথাগুলো আহমেদ সম্পর্কে। আসলে মমতাজ স্যারের লেখাটার ভেতরে কিন্তু ওই রকম একটা টুইস্ট থাকতো সবসময়, মানে হুমায়ুন আহমেদ যে কারণে পপুলার হয়েছেন, মমতাজ স্যার যখন যে যে নাটক লিখেছেন তার সেই নাটকগুলোর ভেতরে কিন্তু এই ধরনের ক্যারেক্টারগুলোর উপস্থিতি থাকতো, এবং তিনি নিজে যে ক্যারেক্টারটা অভিনয় করতেন সবসময় করতেন সব নাটকে, সেটাও তিনি অসাধারণ করতেন এবং ওই ধরনের বিষয়গুলো থাকতো। ফলে ওনার নাটকগুলো ঠিক সমানভাবে পপুলার ছিল, এবং ওনার লেখার যে একটা আলাদা ধরন ছিল, ওনার নাটকটা দেখলেই বোঝা যেত এটা মমতাজ স্যারের লেখা নাটক। হুমায়ুন আহমেদের নাটকও দেখলে বোঝা যায় এটা হুমায়ুন আহমেদের নাটক। এটা তো আমাদের সময়ে, মানে আমরা যখন অভিনয় করছি একদম আমার সমসাময়িক। তো এখানে যেটা হয়েছে যে সুবর্ণা তো ভালো অভিনয় করতো, দেখতেও ভালো ছিল, আফজাল ভাইও ভালো করতেন, অভিনয় ভালো করতেন, এবং ওদের যেটা হয়েছে, ওদেরটা এত পপুলার হওয়ার আমার মনে হয় আর একটা কারণ ছিল, কারণ খুব গসিপ হতো, খুব গসিপ, মানে খুব গসিপ হতো। মানে ওরা প্রেম করতো না কিন্তু গসিপ হতো, এটা বলছেন আপনি? না, আমি তা বলতেছি না, আমি সেটা বলতে চাচ্ছি না। তাদের একটা সুন্দর ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, সেটাকে প্রেম কিনা তারাই জানে, আমি জানি না। খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, এবং তাদের এই সম্পর্কের কারণে যে লেখালেখিগুলো পত্রপত্রিকায় হতো, এগুলো পড়ে দর্শকরা খুবই উত্তেজিত থাকতো, এবং তাদের নাটক দেখার জন্য তারা খুবই আকর্ষিত হতো। একটা আলাদা হাইপ তৈরি, একটা আলাদা হাইট তৈরি হতো। দ্বিতীয় কথা হচ্ছে তারা দুজনেই খুব ভালো করতেনও, তারা দুজনেই অভিনয় অনেক ভালো করতেন, সাধারণ অভিনেতা। কিন্তু আমি বলবো যে ওনার, আমার জানা মতে বা দেখা, আমি নিজেও সাংবাদিক, খুব উশৃঙ্খল অভিনেতা ছিলেন। কেমন সেটা উশৃঙ্খল? মানে ওনার চলা ফেরা, সিগারেট খাওয়া, মদ খাওয়া, মানে যেগুলোতে আমরা বলি যে ওই মানে বোহিমিয়ান জীবন, বোহিমিয়ান একটা জীবন, অথচ বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, আর একটা বিয়ে করেছেন, কিন্তু জীবনটাকে ওই বোহিমিয়ান দিক থেকে মানে ফেরাতে পারেননি। ওই জীবন যদি চালিয়ে যান তাহলে তার সংসার কিভাবে টেকে? তারপরেও আগের বইয়ের সংসার টিকতো যদি তিনি ডিভোর্স না করে দিতেন। তো যেটাই হোক, মানে অসাধারণ একজন অভিনেতা ছিলেন, কিন্তু ইনি যদি আরও পরিশীলিত এবং আরও সীমার মধ্যে নিজেকে আটকে ফেলতেন, তাহলে হয়তো আরও অনেক দিন বাঁচতেন এবং আরও অনেক অসাধারণ অভিনেতা অভিনয় দিতে পারতেন মানুষকে। নির্মাতাদের কারণে তো অবশ্যই। আর একটা জিনিস হচ্ছে, ওই সময়ে আমাদের পরে, আমরা তখন নায়িকা, সিনিয়র নায়িকা হয়ে যাওয়ার মতন বয়স হয়েছে, আর ওরা তখন নায়িকা হয়ে উঠছে, কারণ ওরা আমাদের থেকে ছোট, কিন্তু আমার মেয়েদের বয়সই না। ফলে ওরা তখন নায়িকা হয়ে গেছে, আমরা তখন হয়তো ওদের বড় বোনের চরিত্র করতে পারি, এরকম একটা এজ আমাদের।
তো এ সময় কিন্তু ওই বয়সের মেয়ে আর ছিল না। আচ্ছা, প্রথম দিক থেকে হায়াত ভাইয়ের মেয়ে বলে বিপাশার একটা আলাদা জায়গা তার ছিল, শমী কায়সার ছিল, শহীদুল্লাহ কায়সারের মেয়ে বলে একটা আলাদা জায়গা ছিল। আফসানা মিমির ব্যাপারটা অনেকটা অপ্রত্যাশিত, যে সে কোনো পরিচিত জায়গা থেকে না এসেও সে তার জায়গা করে নিয়েছিল এদের পাশাপাশি। তবে অনেক বেশি পপুলার ছিল বিপাশা এবং শমী, তার অনেক পেছনে হয়তো মিমি ছিল, কিন্তু তারপরেও মিমির একটা জায়গা ছিল। আমি তো বলতে সবচেয়ে বেশি পছন্দ করি লেখক, যে কেউ যদি আমাকে লেখক বলে আমি খুব খুশি হই, কিন্তু সাংবাদিক এবং লেখক এই দুটো কথা বললে আমি খুব খুশি হয়ে যাই। কিন্তু আমার দুর্ভাগ্য তাকেও বলে না, সারাক্ষণই শুধু ডিরেক্টর। আমি এত নাটকে ডিরেকশন দিলাম, তার থেকে অনেক কম নাটকে অভিনয় করেছি, কিন্তু আমাকে অভিনেত্রী বলবে, কিন্তু ডিরেক্টর বলছে না, নাট্যকার বলছে না। তো যাই হোক, আমি লেখক পরিচয়টা আমার কাছে খুব গর্বের। আচ্ছা, প্রথম দিকে আমার প্রেমের উপন্যাস ভীষণ পছন্দ হতো, আমি লিখতাম, এবং যেগুলো লিখেছি সেগুলো লোকে খুবই পড়েছে এবং ভালো গেছে, কাটতি হয়েছে, ভালো ভালো বিক্রি হয়েছে, সেল হিসেবে ভালো গেছে। তারপরে আমি সায়েন্স ফিকশন লিখেছি, আমি আরেকটা আমার পছন্দের সাবজেক্ট আছে ভূতের গল্প। আচ্ছা, তো যেটা সুপার ন্যাচারাল স্টোরিজ বলে, যেটা মানে ঠিক ভূত না, মানে একটু অলৌকিক ঘটনা, এরকম ঘটনা আমি কিন্তু অলৌকিক নাটক করেছি দুইটা চ্যানেলে, এটিএনএ এবং বৈশাখী টিভিতে, অলৌকিক নাম দিয়ে, কারণ এটাও আমার একটা পছন্দের সাবজেক্ট। আমি ভূতের গল্প লিখতে পছন্দ করি, তারপরে সায়েন্স ফিকশন লিখতে ভাল লাগে। সায়েন্স ফিকশনটা মূলত আমার মাথার মধ্যে আসে সত্যজিৎ রায়কে দেখে দেখে। আচ্ছা, সত্যজিৎ রায়ের কিছু কিছু গল্প ছিল অসাধারণ, ওইগুলো খুব পড়তাম, যে জন্য তারপর থেকে আমার সায়েন্স ফিকশন লিখতে ইচ্ছা করে এবং লিখি, খুবই বিব্রত করে। আর আমার আমার তো নেচারটাই এরকম, যেমন আমি আবার ওই কথাই আসতে হলো, বাচ্চা শাসের দুই তিনটে ছেলে, দু তিনটে মেম্বার যারা রহমানের খুব ঘনিষ্ঠজন, তারা আমার সম্পর্কে এমন এমন কথা ফেসবুকে লিখেছিল যে আমি মন থেকে এই লোকগুলোকে ঘৃণা করি। এবং ফেসবুকে লিখেছিল? হ্যাঁ, ফেসবুকে লিখেছিল। ওরা মানে নিজেদের জায়গাটা বুঝতে পারে না, ওরা কাকে নিয়ে বলছে না, ফালগুনি হামিদকে নিয়ে। ফালগুনি হামিদ তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু তিনি ফালগুনি হামিদ, তাকে এইটুকু সম্মান তোমার দেওয়া উচিত, কারণ আমি তো ওদেরকে কোনো অসম্মানজনক কথা বলিনি। আমি তো ওদের নামে আমি মামলা করতে পারতাম, কিন্তু আমি কিন্তু মামলাও করিনি, কিছুই করিনি, কিন্তু এরা একেবারে, এদেরকে আমি ঘৃণা করি, সারা জীবন করব, এবং আমার আজীবনে এদেরকে আমি কখনোই কোনো দিক থেকে কোনো প্রিভিলেজ দেব না। আসলে আমার যেটা মনে হয়, যে দোষটা শুধুমাত্র সাকিব খানকে দিলে আমি বুঝতে পারবো না, দোষটা আসলে মেয়েদেরও হওয়া উচিত। যেমন অপু যখন ওর সাথে প্রেম করেছে বা বিয়ে করেছে, ছেলে হয়েছে, ওরটার যুক্তি ছিল, কারণ তারা একসাথে অভিনয় করেছে, জুটি ছিল, তাদের প্রেম ভালোবাসা হতেই পারে। বুবলি কেন, হোয়াই বুবলি? কারণ তুমি মাত্র এসেছো, তুমি এসেই সাকিবের প্রেমে পড়তে হবে। সাকিব কত বড় তোমার থেকে বয়সে, তা দিয়ে তুমি নাম যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্ভে ধারণ করতে হবে, টু মাচ। আর একটা জিনিস হচ্ছে, গায়ে পড়ে একজন সুপারস্টারের গায়ে এসে মেয়েরা পড়তেই পারে, কিন্তু আমি গ্রহণ করব কেন? আমরা যখন টেলিভিশনে অভিনয় করতাম, টেলিভিশনের নায়িকা ছিলাম, কোনো দিক থেকে তো খারাপ ছিলাম না, গায়ে আমাদের এসে পড়েনি কেউ, কিন্তু আমরা কি গ্রহণ করেছি? আমরা তো কীভাবে ত্যাগ করতে হয় আমরা জানতাম। সাকিবেরও উচিত এদের ত্যাগ করা উচিত, কারণ এরা যদি গায়ে এভাবে এসে পড়ে, তুমি সবাইকে গ্রহণ করছো কেন, আর পাত্তা দিচ্ছ কেন? তাহলে তো তুমি সুপারস্টারই থাকতে পারো না। সুপারস্টারের তো একটা জায়গা থাকে, লেভেল থাকে, এখান থেকে তো নেমে গেলে, এই 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 জিনিসটা তাকে মাথায় রাখা উচিত, যে আমি আর যদি সবাইকেই যে আসবে আমার কাছে আমি তাকে গ্রহণ করব, তাহলে তো তোমার সুপার ইমেজটা থাকলো না। সেটাতে যথেষ্ট প্রভাব ফেলে, কারণ নতুন একটা মেয়ে যদি আসতে যায়, তার মনে হবে সে যদি খুব সুন্দরী মেয়ে হয়, তার মনে হবে কি জানি আবার আমাকে সাকিব ক্যাপচার করে ফেলে কি না মনে হতে পারে, তার পরিবারের লোকের মনে হতে পারে সাকিবের পাল্লায় ও পড়বে কি না, তা বা সে সাকিবের গায়ে গিয়ে পড়বে কি না। এটা ইন্ডাস্ট্রির জন্যে ভালো না, ইন্ডাস্ট্রির জন্যে ভালো নয়। তবে মুরব্বি বা গার্জিয়ান লেভেলে যে সমস্ত প্রযোজক পরিচালক আছেন, তারা যে সাকিব খানকে বোঝাবে সেটার মতন লোক আর এখন নেই। যারা আছেন সিনিয়র, তাদের ওই মোরাল কারেজ আমি মনে করি আর নাই,
তারা সাকিবের কাছে গিয়ে তাকে বোঝানোর মতন ক্ষমতা নেই, সেই গার্ডসটা তাদের নেই।